স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসা মানে দেশ ধ্বংস হওয়া সিলেটে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা উন্নয়ন অব্যাহত রাখতে ভোট চাইলেন নৌকায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ মিছিল মিটিং আর গণসংযোগে জমজমাট সারা দেশ প্রথমবারের মতো নিজ আসনে প্রচারণায় মাশরাফি আওয়ামী লীগের পরাজয় কেউ ঠেকাতে পারবে না উত্তরাঞ্চলের জনসভায় বললেন মির্জা ফখরুল অশুভ শক্তিকে ক্ষমতায় আনার পায়তারা করছে বিএনপি অভিযোগ আওয়ামী লীগের এবং নির্বাচনে বিএনপি জামায়াতের প্রার্থী বাছাইয়ে আইএসআই এর হস্তক্ষেপের খবরে শঙ্কা পাকিস্তানের তৎপরতার বিপরীতে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের দেখছিলেন শিরোনাম বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি গোলাম রাব্বি স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এলে দেশ ধ্বংসের দিকে যাবে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন নৌকায় ভোট দেয়া মানে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি এ সময় তিনি বলেন বিএনপি জামায়াত জোট দেশের সব অর্জন ধূলিসাৎ করে দেবে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে ঢাকা সিলেট চার লাইনে উন্নীত করার সহ উন্নয়নের ঘোষণা দেন তিনি ধানের শীষ মার্কার মানে কি ধানের শীষ মার্কা মানে হলো দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ অগ্নিসন্ত্রাস যুদ্ধাপরাধীদের দেওয়া নমিনেশন দিয়েছে এরা বাংলাদেশের ক্ষমতা আসা মানে দেশকে ধ্বংস করবে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ নৌকার বিজয় হবে এবং এই নৌকা মার্কাই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 2041 সালে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ 2071 সালে স্বাধীনতার শতবার্ষিকী উদযাপন করব 2100 সাল আমরা 2100 সালের মধ্যে ডেল্টা প্ল্যান করে বাংলাদেশ বিশ্বের সবথেকে উন্নত দেশ হবে তাই নৌকা মার্কায় আমরা ভোট চাই সকাল থেকেই জমজমাট সারা দেশের নির্বাচনী প্রচারণা মহাজোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনের ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে রংপুরের কাউনিয়ে আছেন রিপোর্টার রতন সরকার এবং মুন্সিগঞ্জে আছেন রিপোর্টার মৌসুম ইসলাম আমরা প্রথমে যাচ্ছি রতনের কাছে রতন রাবি আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর চার নির্বাচনী এলাকার কাউনিয়া উপজেলার একটি প্রত্যন্ত তিস্তা নদীর চরের অঞ্চল এটি একটি বুড়ির হাট নামে পরিচিত এই স্থানটি কিছুক্ষণ আগে এখানে আওয়ামী লীগ মনোনীত যে প্রার্থী টিপু মুন্সি এখানে গণসংযোগ এবং একটি পথসভা করে গেছেন এখানে আসলে আজকে আমরা দেখছি যে বিষয়টি সেটি হচ্ছে যে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রচার প্রচারণা নিয়ে প্রার্থী দলীয় নেতাকর্মী এবং তার সমর্থকরা তারা কিন্তু আসলে খুবই ব্যস্ত হয়ে উঠছেন আমরা আজ সারাদিন বিভিন্ন স্থানে এই গণসংযোগের নির্বাচনের গণসংযোগের সংবাদ সংগ্রহ করেছি এর আগে ছিলাম আমরা পীরগাছায় সেখানে স্পিকার শিরিন শারমিন চৌধুরী নৌকার পক্ষে আজ তার নির্বাচনী প্রচারণায় অংশ নেন সেখানে তিনি বলেন যে উন্নয়নের স্বার্থে শুধুমাত্র উন্নয়নের জন্যই নৌকা মার্কার বিকল্প নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই তাই তিনি নৌকা মার্কাকে বিজয়ী করতে আহ্বান জানিয়েছেন আমরা জানি যে আগামীকাল পীরগঞ্জে এবং তারাগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসবেন এবং তারাগঞ্জে একটি পথসভা পাশাপাশি পীরগঞ্জে আরও একটি পথসভা করার কথা রয়েছে সেই প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করেও কিন্তু আজ গোটা অঞ্চলে একটি সাড়া পড়ে গেছে পাশাপাশি আমরা দেখেছি রংপুর ছয় নির্বাচনী এলাকায় বিএনপির যে প্রার্থী
সাইফুল ইসলাম, তিনিও কিন্তু তার এলাকায় গণসংযোগ করেছেন এবং বলেছেন যে খালেদা জিয়ার মুক্তি সহ মুক্তির জন্য তারা ধানের শীষে ভোট দাবি করেন। আমরা আরও যে এই গোটা এলাকা জুড়ে যে একটা উৎসব আমেজ শুরু হয়েছে তাতে দেখেছি আমরা ঢাকা থেকে চিকিৎসকদের 50 জনের একটি চিকিৎসক দল এসে কিন্তু আওয়ামী লীগের পক্ষে, নৌকা মার্কার পক্ষে তারা প্রচারণা চালাচ্ছে। তো এই ছিল রংপুর অঞ্চলে সারাদিনের প্রার্থীদের প্রচারণার খবর। আমরা মুন্সিগঞ্জের খবর জানতে চলে যাচ্ছি মৌসুমীর কাছে। মৌসুমী, হ্যাঁ, প্রাচীন সভ্যতার জনপদ বিক্রমপুর তথা মুন্সিগঞ্জে আমি আছি। সকাল থেকেই কিন্তু আমি এই মুন্সিগঞ্জের প্রতিটি আসন ঘুরে বেরিয়েছি এবং এখান থেকে যে প্রার্থীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সাথে কথা বলেছি, তাদের প্রচারণার সংবাদ সংগ্রহ করেছি। আসলে আমি এখন যেখানে আছি সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ চত্বর মুন্সিগঞ্জের। এখানে আসলে মুন্সিগঞ্জ এক আসনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহিবী চৌধুরী, তিনি এক আসন থেকে নৌকা প্রতীক নিয়ে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি কিন্তু এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখেছি তিনি সকাল থেকেই কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। তিনি ভোটারদের সাথে কথা বলেছেন, তাদের প্রত্যাশা প্রাপ্তির কথা জানতে চেয়েছেন এবং মাহিবী চৌধুরীর সাথে আমরা কথা বলেছি যে তিনি কি প্রতিশ্রুতি আসলে সাধারণ মানুষকে দিচ্ছেন। তিনি বলছেন যে তার দলের যে নির্বাচনী ইশতেহার এবং তিনি যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে যে ইশতেহার আছে তার পাশাপাশি যে এলাকার যে কিছু সমস্যা সে সমস্যার সমাধানে তিনি ভোটারদের কাছে অঙ্গীকারবদ্ধ হচ্ছেন। তিনি বলছেন যে সবার আগে তিনি মাদক সমস্যা নিরসনে এখানে কাজ করবেন এবং তিনি যেটি বলছেন যে এই মুন্সিগঞ্জ এক আসনের যে শ্রীনগর যেখানে তার বাবার জন্মভূমি, সেহেতু তার বাবা যেহেতু এখানে কয়েকবারের সংসদ সদস্য এবং তিনিও এখানে সংসদ সদস্য হিসাবে এখানে কয়েকবার এখানে কাজ করেছেন, তিনি বলেছেন যে ঐতিহ্যগতভাবে তার পরিবারের প্রতি মুন্সিগঞ্জের মানুষ সবসময় আস্থা রেখেছে, এবারও তারা তার প্রতি আস্থা রাখবে, তার দলের প্রতি আস্থা রাখবে এবং তাকে নির্বাচিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া মুন্সিগঞ্জ দুই আসনে নৌকা প্রতীক নিয়ে যে নির্বাচন করছেন সাগরতাই ইয়াসমিন এমএলএ, আমরা তার সাথেও কথা বলেছি, তার নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহ করেছি। তিনি যেটি বলছেন যে তার যে নির্বাচনী এলাকা লৌহজংয়ের মাওয়া দিয়ে যেহেতু পদ্মা সেতু এই জেলার উপর দিয়ে গেছে, যেহেতু তো পদ্মা সেতুকে ঘিরে এখানে কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ তৈরি হয়েছে, একটি বিশাল কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, এই বার্তাই কিন্তু তারা সাধারণ মানুষকে দিচ্ছেন, উন্নয়নের ধারা যেন অব্যাহত রাখা হয় সেই প্রতিশ্রুতিই কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা দিচ্ছেন। এছাড়া কিন্তু এখানে বিএনপির প্রার্থী যারা আছেন তারাও কিন্তু এখানে তাদের সময়ে যে উন্নয়ন হয়েছে সেই প্রতিশ্রুতির কথা কিন্তু তারা সাধারণ মানুষকে বলছেন, ভোট চাইছেন এবং সাধারণ মানুষও কিন্তু বলছেন যে যে প্রার্থী তাদের জন্য কাজ করবে, তাদের স্থানীয় সমস্যার সমাধানে যারা কাজ করবে তাদের পক্ষেই তারা ভোট দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো মুন্সিগঞ্জ থেকে এই ছিল নির্বাচনী প্রচার প্রচারণার খবর। আমি চলে যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে মৌসুমী ইসলাম এবং এর আগে রংপুর থেকে জানাচ্ছিলেন রিপোর্টার রতন সরকার। নড়াইল দুই আসনে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন মাশরাফি বিন মর্তুজা। এর আগে সড়কপথে ঢাকা থেকে নড়াইলে যান তিনি। চিত্রা নদী পার হওয়ার পর তাকে অভ্যর্থনা জানায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। পরে তিনি যান কালনা ফেরিঘাট এলাকায়। মাশরাফির আগমনকে ঘিরে চিত্রা নদীর তীরে হাজারো মানুষের ঢল নামে। এ সময় স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। কালনা ফেরিঘাটে পথসভার পর কন্দুশাহ এলাকায় আরও একটি পথসভা করেন মাশরাফি। নড়াইল দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আমি কোনো রাজনৈতিক বক্তব্য এখন দিব না, আপনাদের সাথে স্রেফ দেখা করতে আসছি, আপনারা সবাই দোয়া করবেন। আমার প্রতীক নৌকা, আমার যদি গ্রহণযোগ্যতা থাকে আপনাদের কাছে আপনারা অবশ্যই বিবেচনা করবেন ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই, আবার আসবো, আবার দেখা হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই মুহূর্তে নড়াইলে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল,
রিচার্ড, আপনাকে জানাতে চাই এখন থেকে 10 মিনিট আগে মাশরাফি বিন মুর্তজা আজকে তার যে সর্বশেষ কর্মসূচি সেটি তিনি শেষ করেছেন। অর্থাৎ এই বঙ্গবন্ধু মঞ্চে নড়াইল সদরে বঙ্গবন্ধু মঞ্চে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তার একটি পথসভা করার কথা ছিল, আপনাকে আমি দিন থেকে জানাচ্ছিলাম। তো সেই পথসভায় মাশরাফি বিন মুর্তজা এসেছিলেন এবং তিনি সর্বোচ্চ 2 মিনিট কথা বলেছেন। মাশরাফি বিন মুর্তজা যেটি বলেছেন, তিনি বলেছেন যে তাকে যদি ভোটাররা যোগ্য মনে করে তাহলে যেন তাকে নৌকা মার্কায় ভোট দেয়। সে ভোটারদের কাছে সেই ভোট তিনি চেয়েছেন এবং মাশরাফি তার ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। মাশরাফি বলেছেন যে আরও অনেক আগেই তার নড়াইলে আসার ইচ্ছে ছিল কিন্তু খেলাসহ অন্যান্য নানা ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি, সে কারণে তিনি ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে নৌকা প্রতীকে নড়াইলের যারা ভোটাররা আছেন তারা তাকে যোগ্য মনে করলে যেন তাকে ভোট দেওয়া হয়। তো এই 2-3 মিনিটের যে পথসভা সেটি ছিল, এরপরে যে মঞ্চ ছিল এখান থেকে আনুষ্ঠানিকভাবে যেটি জানানো হয়েছে যে মাশরাফি বিন মুর্তজার আজকের যে কর্মসূচি ছিল সেটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং আগামীকালকে নতুন করে মাশরাফি জনসংযোগে নামবেন। আর এর আগে আপনি জানেন যে আজকে দুপুর 2টার কিছু পরে মাশরাফি বিন মুর্তজা কালনা ফেরিঘাট হয়ে আপনার নড়াইল সদরে প্রবেশ করেছেন এবং কালনা ফেরিঘাটে 2টা সময় আপনাকে বলেছিলেন যে 2টার কিছু পরে অর্থাৎ 2:30টার দিকে মাশরাফি বিন মুর্তজা প্রবেশ করেছিলেন। তো সেই কালনা ফেরিঘাট থেকে প্রায় 20 কিলোমিটার মতো রাস্তা আসতে মাশরাফির এতটা সময় লেগেছে, অর্থাৎ 6টা বাজার কয়েক মিনিট আগে মাত্র তিনি এখানে এসে পৌঁছেছেন। তো এখন আমরা যেটি তথ্য পেয়েছি সেটি হচ্ছে মাশরাফি বিন মুর্তজা আজকে থেকে নড়াইলে অবস্থান করবেন এবং আগামীকাল থেকে যে নির্বাচনী প্রচারণা সেটি পুরোদমে শুরু করবেন। তো নড়াইল সদর থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। রিচার্ড, হেরে যাওয়ার আশঙ্কায় বিএনপি বিশৃঙ্খলা ঘটিয়ে নির্বাচন বানচাল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে নোয়াখালী 5 আসনে নিজ নির্বাচনী কবিরহাট এলাকায় এক পথসভায় তিনি কথা বলেন। দিন দিন বিএনপির জনপ্রিয়তা কমছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আর মাত্র 8 দিন বিএনপির ভাঙ্গাহার ভেঙ্গে যাচ্ছে, বিএনপির নেতারা বেপরোয়া চালক হয়ে গেছে। বেপরোয়া চালক কখন যে দুর্ঘটনা ঘটায় এরা তো জেনে গেছে নির্বাচনে হেরে যাবে। বেপরোয়া চালকেরা কখন যে কোথায় দুর্ঘটনা ঘটায় সেই আশঙ্কা করছে। 30 ডিসেম্বর ক্ষমতাসীনদের পরাজয় কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনাজপুরের জনসভায় একথা বলেন তিনি। এর আগে বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় মির্জা ফখরুল অভিযোগ করেন ভোটের লড়াইয়ে পরাজয় জেনে সরকার নানা অপকৌশল করছে। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। শনিবার বিকেলে দিনাজপুরের চিরির বন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব। 30 ডিসেম্বর ক্ষমতাসীনদের পরাজয় অবধারিত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। প্রশাসনের পক্ষে থাকতে হবে, বিচার বিভাগ পক্ষে থাকতে হবে, তাও সাহস কুলায় না। যতই গায়েবি মামলা করো, যতই তুলে নিয়ে যেতে চাও, আমাদের লোকজনকে কোনো লাভ হবে না। মানুষ ওই 30 তারিখে ভোট কেন্দ্রে গিয়ে তারা ধানের শেষে ভোট দিয়ে তাদের অধিকারকে ফিরিয়ে আনবে। এর আগে দুপুর 12:30টার দিকে সৈয়দপুর 5-স্টার মাঠের জনসভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব। তিনি অভিযোগ তুলে বলেন ভোটের লড়াইয়ে পারবে না জেনেই অপকৌশল করছে ক্ষমতাসীনরা। নৌকা ইতিমধ্যেই পরাজিত হয়ে গেছে, জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের সঙ্গে তারা নির্বাচন যুদ্ধে পারবে না বলেই আজকে তারা এই সমস্ত অপকৌশলের আশ্রয় নিয়েছে। এই নির্বাচনের মধ্যে দিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে এই দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না। সৈয়দপুরের পর দিনাজপুরের পার্বতীপুর বাস টার্মিনালের জনসভায় যোগ দিয়ে নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র। বিকেল থেকে ঠাকুরগাঁওয়ের কয়েকটি স্থানে নির্বাচনী জনসভা করেন তিনি। সময় সংবাদ, ঠাকুরগাঁও। জামায়াতের প্রার্থীদের বিষয়ে আদালতের নির্দেশনা বিশ্লেষণ করে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বিকেলে ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন। 23 তারিখে একটা বোর্ড মিটিং, কমিশন মিটিং হবে, ওখানে সিদ্ধান্ত নেব। আদালতের ব্যাপারটা বিশ্লেষণ করি, এখনো নেওয়া হয়নি। নির্বাচন তো একটা বড় ধরনের আয়োজন, এখানে স্থানীয়ভাবে কর্মীদের মধ্যে কোথাও কোথাও উত্তেজনা থাকবে না এটা একেবারেই আশা করা যায় না। সব নির্বাচনে থাকে, এর বেশি কিছু না। বানচাল করার কোনো পরিস্থিতি নাই, পরিবেশও নাই, আর কারো সাহসও নাই।
নির্বাচনে বিএনপি জামায়াতের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর হস্তক্ষেপে শঙ্কিত নিরাপত্তা বিশ্লেষকরা। আর ইতিহাসবিদরা বলছেন, মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে এখনও তৎপর পাকিস্তান। আইএসআই এর তৎপরতার বিপরীতে সরকারকে কৌশলী হওয়ারও পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে আইএসআই এর তৎপরতার বিষয়টি নানা মহলে উদ্বেগের জন্ম দিয়েছে। দেশি বিদেশি গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে, বিএনপি জামায়াতের প্রার্থী করতে নভেম্বরে 300 আসনে পছন্দের একটি তালিকা তারেক রহমানের কাছে পাঠায় আইএসআই। এক্ষেত্রে যুগসূত্র হিসেবে কাজ করেন দুবাই বিএনপি নেতা জাকির হোসেন ও আইএসআই এজেন্ট মেহমুদ। পরে গত 7 ডিসেম্বর 10 জনের আরেকটি সংক্ষিপ্ত তালিকা তারেকের কাছে পাঠানো হয়, যার মধ্যে দুজনের নাম বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছে। তারা হলেন নেত্রকোনা 1 আসনের ব্যারিস্টার কাইসার কামাল ও ঝালকাটি 2 আসনের জেবা খান। আইএসআই বিএনপির মাধ্যমে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করছে এবং বিএনপিটা মেনে নিয়েছে, যেটা এক ধরনের দেশদ্রোহিতামূলক কাজ। এইভাবে এই গোয়েন্দা সংস্থা 1971 সালে প্রতিশোধ দিতে চাচ্ছে বিএনপি জামাতের মাধ্যমে। পক্ষের যেসব শক্তিগুলো আছে সেই সব শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় বসালে পারে তাদের যে পররাষ্ট্র নীতির প্রসার সেটি তারা ঘটাতে পারে। নির্বাচনে নিজেদের প্রত্যাশার প্রতিফলন না ঘটলে সহিংসতাকে উস্কে দেওয়া হতে পারে বলেও শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। যদি নির্বাচন তাদের পছন্দ মতো প্রার্থীদের জয় না হয়, তাহলে তারা এই নির্বাচনকে হয়তো ভণ্ডুল করে দেওয়ার জন্য সহিংসতাকে ব্যবহার করতে পারে। যেভাবেই হোক তারেককে ফিরিয়ে আনার বন্দোবস্ত করতে হবে। শুধু তাই নয় যে দুবাই আবুধাবি থেকে যে করছে তাকেও বলতে হবে তাকে বহিষ্কার করার জন্য। নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়েও আইএসআই এর বিশেষ আগ্রহ থাকার কথা জানা যায় সংবাদ মাধ্যমের অনুসন্ধানে। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের 1899টি ভোটকেন্দ্রের মধ্যে 1414টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। প্রার্থীর অবস্থান এবং দুর্গম এলাকা বিবেচনা করে চিহ্নিত করা হয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা অনুযায়ী জেলার সীতাকুণ্ড, সাতকানিয়া, লোহাগাড়া এবং বাঁশখালীকে সবচেয়ে বেশি সংঘাতপ্রবণ এলাকা বলা হচ্ছে। এছাড়াও বিভিন্ন দ্বীপ এবং পাহাড়ি অঞ্চলের 79টি কেন্দ্রকেও রাখা হয়েছে ঝুঁকির তালিকায়। তাই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 2 জন পুলিশ, 12 জন আনসার এবং 1 জন করে চৌকিদার নিয়োজিত রাখার কথা রয়েছে। এখানকার 16টি সংসদীয় আসনে ভোটার 56,41,219 জন আর প্রার্থী রয়েছেন 118 জন। একটি দলের পক্ষে ভোট চাওয়ার ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। জেলার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশে ওসি শেখ মারুফ আহমেদকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত 20 ডিসেম্বর কলারোয়া উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রকাশ্যে একটি দলের পক্ষে ভোট চান শেখ মারুফ আহমেদ। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাকে প্রত্যাহারের দাবিতে গতকাল সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন সাতক্ষীরা 1 আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। প্রাথমিক তদন্ত শেষে ওসি শেখ মারুফ আহমেদকে প্রত্যাহারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। বাগেরহাট ও গাজীপুরের সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাট পিরোজপুর মহাসড়কে চন্দ্রপাড়া বাজারে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। এ সময় বাস চাপায় মোদাস্সের হোসেন নামে এক প্রধান শিক্ষক নিহত হন। দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। পুলিশ জানায়, সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বোর্ড ঘর এলাকায় বিকল হওয়া বালু ভর্তি একটি ট্রাক মেরামতের কাজ করছিলেন চালক দেলোয়ার। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক বালু ভর্তি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 2 ট্রাক চালকের মৃত্যু হয়। দক্ষিণবঙ্গের জনপদগুলোর মধ্যে পিরোজপুরের অনেক অধিবাসী প্রবাসী। নানা প্রয়োজনে দেশের বাইরে যেতে পাসপোর্ট তৈরি বা নবায়নের জন্য বরিশালে ছুটতে হতো এ জেলার বাসিন্দাদের।
পিরোজপুরে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় চালু হওয়ায় দুর্ভোগ কমেছে জেলার কয়েক লাখ মানুষের। বরিশালে পাসপোর্ট করতে গিয়ে আমরা নানান ধরনের ঝামেলা, হয়রানি এবং খরচের শিকার হইতাম, কিন্তু আমাদের এখন নিজ জেলায় পাসপোর্ট অফিস হয়েছে বিধায় আমরা খুব ঝামেলা মুক্তভাবে পাসপোর্ট করতে পারি। আমরা তো আগে বরিশালে পাসপোর্ট করতে যাইতাম, ওখান থেকে মোটামুটি হয়রানি হইতাম, কিন্তু এখন পিরোজপুরে আসার পরে আপনাদের এত হয়রানি হইতে হয় না। পিরোজপুরে আসায় আমাদের এই সুবিধা হয়েছে যে আমরা পাসপোর্টটা কাছে বসেই পাইতেছি। ওখানে দালালের ফকরায় পড়তে হতো, এখন পিরোজপুর হওয়ায় আমরা অনেক উপকৃত হয়েছি। পাসপোর্ট করতে গেলে অনেক হয়রানি হতে হতো, কিন্তু এখন সেটা আমাদের হতে হয় না। এখন আমরা খুব সহজভাবে এখানে অফিসে এসে করতে পারি। রাঙ্গামাটিতে অস্ত্রসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। ভোরে সদর উপজেলার বিলাইছড়ি পাড়া থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় ওই এলাকায় একটি সংঘবদ্ধ চক্র অবৈধ অস্ত্র বেচাকেনা করছে এমন খবরে অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল। এ সময় বাকিরা পালিয়ে গেলেও বিশ্বজ্যোতি চাকমা, বিনয় ত্রিপুরা ও উল্লাপ্রু মারমা নামে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। মৌলভীবাজারে চা বাগানে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে শৃঙ্গল ব্র্যাক লার্নিং সেন্টারে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের আয়োজনে দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির পরিচালক ফিলিপ গাইন সহ গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা চা শ্রমিকদের বিভিন্ন স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা করেন। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসা মানে দেশ ধ্বংস হওয়া, সিলেটে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা। উন্নয়ন অব্যাহত রাখতে ভোট চাইলেন নৌকায়। ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ, মিছিল, মিটিং আর গণসংযোগে জমজমাট সারা দেশ। প্রথমবারের মতো নিজ আসনে প্রচারণায় মাশরাফি। উত্তরাঞ্চলের জনসভায় মির্জা ফখরুল বললেন, আওয়ামী লীগের পরাজয় কেউ ঠেকাতে পারবে না, অশুভ শক্তিকে ক্ষমতায় আনার পায়তারা করছে বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। এবং নির্বাচনে বিএনপি জামায়াতের প্রার্থী বাছাইয়ে আইএসআই এর হস্তক্ষেপের খবরে শঙ্কা, পাকিস্তানের তৎপরতার বিপরীতে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।